আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে কুরবানি ঈদ। আজকে হচ্ছে 17 তারিখ শনিবার, তো 21 তারিখে কুরবানি ঈদ। এই ঈদকে কেন্দ্র করে গ্রামের যে মানুষগুলো আছেন, গ্রামের ছাগলগুলো কিনে ঢাকাতে নিয়ে যাবেন। ঢাকার কোথায় নিয়ে যাবেন, কম দামে ছাগলগুলো পাবেন, একেবারে পানির দামে, আমরা সেগুলো জানাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই ছাগলগুলো তো গ্রামের ছাগল। হ্যাঁ হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 12000 টাকা দাম দিয়েছেন। তো আজকে আপনার কয়টা ছাগল যাচ্ছে? 70টা যাচ্ছে, ছোট বড় মিলায়। তারপর এই যে কালো ছাগল দেখতে পাচ্ছি একটা, এটার ওজন কেমন হবে আনুমানিক? এটা 12 কেজি টেজি। 12 কেজি টেজি হবে। আচ্ছা, আপনার ঢাকায় কোথায় যাবে? বাড়িধারা নতুন বাজার, গুলশান নতুন বাজার। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরো বড় ছাগল চলে এসেছে। তো দর্শকরা ভালো ছাগল পাবে কিনা আমাদের একটু বলেন এই বিষয়ে। একবারে নিঃসন্দেহে একবারে সব টাটকা আমাদের গ্রামের ছাগল। হ্যাঁ, কোনো ফার্মের ছাগল না, এগুলো শখের মহিলারা পড়ছে, ওদের কাছ থেকে আমরা সংগ্রহ করে নিয়ে ঢাকা যাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি এগুলো নিয়ে যান, আমরা এখানে যে আরেকজন আছে ওনার সাথে একটু কথা বলি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে আপনি একটু আসেন, এই সাইডে আসেন, এই পাশ দিয়ে। দর্শক, দুইটা বড় ছাগল চলে এসছে, আপনাদেরকে দেখাবো সেগুলো। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এগুলো শখের ছাগল চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। হারাবেন না, গ্রামের ছাগল আমাদের, পোষা ছাগল, শখের ছাগল, এগুলো আমাদের শখের ছাগল। একটা দুটো করে কিনে? হ্যাঁ, একটা দুটো করে কিনে। আচ্ছা, এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, ওজন কেমন হবে? এই 50 কেজি টি হবে। 50 কেজি হবে। আচ্ছা, তো দাম জানেন আপনি? দাম জানি না। আপনি জানেন না দামটা? আচ্ছা, তো ঢাকা কোথায় যাবেন জানেন? ছাগল দেখতে পাচ্ছি, এটার ওজন কেমন হবে আমাদের একটু বলেন। 18 কেজি। 18 কেজি হবে। আচ্ছা, এটার দাম দিয়েছেন কত আনুমানিক? একটা 22000 টাকা দাম দিয়েছেন। তারপরে ওই যে পেছনে আরেকটা দেখতে পাচ্ছি, ওইটা ওইটা কেমন ওজন হবে? নতুন বাজারে যাবেন। আচ্ছা, তো ওখানে যে এগুলো কি গ্রামের ছাগল? জি, সবগুলো ছাগল গ্রামের। একটা দুইটা করে দেখে কিনেছেন? জি জি। আচ্ছা, তো আপনারা কয়দিন থাকবেন ওখানে? আজকে কি বার? আজকে শনিবার, 17 বার। আমরা কালকে যদি আল্লাহ নেয় কালকে যে পৌঁছাবো, 2 দিন থাকবো আর কি। 2 দিনে? আচ্ছা, ঢাকাতে ইনশাল্লাহ সবাই ভালো ছাগলগুলো পাবে, ফিট খাওয়া, যেগুলো খাওয়ায় না ছাগলকে, গ্রামের ছাগলগুলো, গ্রামের ছাগল, দানাদার ছাগল। আচ্ছা, আপনার নাম্বারটা মনে আছে? হ্যাঁ আছে, নাম্বারটা আমাদের 0934 5734 4747। জি ভাই। আচ্ছা, এবার আপনার মুখ থেকে আরেকবার বলেন নাম্বারটা। 0934 5734 4747। আচ্ছা, তো এই যে এখানে কয়টা ছাগল নিচ্ছেন আজকে? আজকে আজকে সর্বমোট 120 পিস। 120? কয়দিন লাগে ছাগলগুলো সংগ্রহ করেছেন গ্রাম থেকে? 10-15 দিন লাগে সংগ্রহ করেছেন। নিয়ে গ্রামের মানে ঢাকাতে যারা আছে তাদেরকে ভালো ছাগলটা উপহার দিতে চাচ্ছেন? দেশি ছাগল উপহার দিতে চাচ্ছি আর কি। আচ্ছা, এগুলো তো অনেকে শখের ছাগল, যে একটা শখ করে লালন পালন করে, তারপরে কুরবানিতে বিক্রি করবে, এরকম ছাগল আছে? আছে আছে। আচ্ছা, সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে দর্শকদের এটাই বলতে চাই যে ছাগল যদি নেয় তো ঝিনাইদার ছাগল আসলে খুবই ভালো ছাগল, যদি নিতে চায় যশোর ঝিনাইদার ছাগল আর কি, মাঠ খাওয়ানো ছাগল, খুবই ভালো, খুব সুস্বাদের ছাগল আর কি। তো নিলে ওগুলা মানে যারা কিনবে তারা জিতবে আর কি। জিতবে? জি। আচ্ছা, ঢাকার আরেকবার বলেন কোথায় যাবে? গুলশান নতুন বাজারে। তো ধন্যবাদ আপনাকে। ওকে ভাইয়া, আপনারে ধন্যবাদ, অনেক অনেক দর্শককে অনেক ধন্যবাদ। ওকে, আসসালাম। আচ্ছা, দয়া করে সব ছাগল বিক্রি হয়ে যাক। দর্শক বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম এখানে গ্রামের ছাগলগুলো ঢাকাতে যাবে, ঢাকা গুলশান নতুন বাজার ওখানে যাবে। তো আপনারা নাম্বার দিলাম তাদের, আপনারা দিয়ে দেবো আর কি, তো যোগাযোগ করতে পারেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।